डॉक्टर আমি বন্ডে সাইন করতে রাজি আছি আপনি প্লিজ তাড়াতাড়ি বাবার চিকিৎসার ব্যবস্থা করুন অপারেশনটা শুরু করে দিন প্লিজ দেখুন শুধু বন্ডে সই করে দিলেই হবে না এই অপারেশনটা কিন্তু অনেক খরচা আছে সেটা বিয়ার করতে পারবেন তো পারবো পারবো ডাক্তার বাবু দরকার হলে গয়নাগাটি সব বিক্রি করে টাকা জোগাড় করব গয়নাগাটি বিক্রি করে কত টাকা পাবেন ম্যাডাম আর অত টাকার গয়নাগাটি কি আপনাদের আছে কত টাকা লাগবে ডক্টর দেখুন এটা একটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল সার্জারি একটা মেডিকেল বোর্ডের আন্ডারে কিন্তু এটা হবে তাছাড়া আরো বেশ কিছু খরচা আছে আমার তো মনে হয় প্রায় 40 লাখ টাকার মতন খরচা হবে দেখুন ব্যাঙ্গালোর থেকে স্পেশাল ডাক্তারদের এনে মেডিকেল বোর্ড গঠন করতে হবে তাছাড়া বেশ কিছু কস্টলি ইনজেকশন মেডিসিন সার্জিক্যাল ইকুইপমেন্ট সবই প্রায় বাইরে থেকে আনতে হবে আর সেই কারণে খরচাটা একটু বেশিই হবে সেটাও আর দেরি করা যাবে না আগামীকাল বিকেলের মধ্যেই সার্জারি করতে হবে দেখুন প্রচুর কাগজপত্র কিন্তু সাইন করতে হবে তাছাড়া বাইরে থেকে যেসব ডক্টররা আসছেন তাদের ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে হবে সময় কিন্তু সত্যি খুব কম আপনারা কি করবেন আমাদের ইমিডিয়েটলি জানান কিন্তু এই মুহূর্তে 40 লাখ টাকা আমরা পাবো কোথা থেকে বলছি ডাক্তারবাবু কোনোভাবে এই সার্জারিটা শুরু করে দেওয়া যায় না তার মানে আমরা একটু সময় পেলেই টাকাটা ঠিক জোগাড় করে ফেলবো সরি তেমন কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই চল্লিশ লাখ টাকা এখন তোমাদের খুব দরকার রিভু জয়ী তোমার তো আরো বেশি করে দরকার কারণ ওই ভদ্রলোক বাড়ি ফিরে না গেলে ওই বাড়িতে তোমার কোনো জায়গা থাকবে না কেউ তোমাকে মেনে নেবে না তোমার বাদ বাবুই তোমায় তাড়িয়ে দেবে তাই এই টাকাটা তোমার সবচেয়ে বেশি দরকার জয়ী এখন সবাই আশা করবে মালিনী সেন টাকাটা দেবে সে ছাড়া আর কেউ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না আর মালিনী সেন টাকাটা দেবেও তবে তোমাকে নয় রিভু আমি টাকাটা দেব জয়ীকে সেটাও এমনি এমনি না জয়ীর সঙ্গে এবার মালিনী সেন একটা ডিল করবে আমি তোমাকে টাকাটা দেব জয়ী তার বিনিময়ে কিনে নেব তোমার সবচেয়ে দামি সম্পদটিকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তবে এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়াটা উচিত তারপর খেলাটা আমি কিভাবে খেলি সেটা তুমি দেখতে থাকো জয়ী